আপনি কি ছেলে না মেয়ে? মানে কি? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দি পাজ ব্লগ। আজকে আমরা গিয়েছিলাম একটু শপিং এ, মূলত আজকে ছিল মিতু ভাবির জন্মদিন, তো সেই উপলক্ষে উনি আমাকে ট্রিট দিবে। এর আগে একটু আমরা শপিং এ ঘোরাঘুরি করলাম আর কি। টিকে ম্যাক্সে গেছিলাম, এখানে খুবই সুন্দর সুন্দর ব্যাগ আসছে, বেশ দাম, যেই দুইটার পছন্দ হয়েছে 200-এর উপরে, বাট ভালো লাগছে মোটামুটি ব্যাগগুলা। এবারে ব্যাগগুলা বেশ ভালোই লাগছে আমার কাছে, দুইটা ব্যাগই তো আমরা একটু দেখলাম আর কিছু শপিং করছিলাম প্রাইমার্ক থেকে আরিয়ানার জন্য। তারপরে শপিং শেষ করে আমরা গেলাম হয়েছে পিজা হাটে। আমি আপনার ইন্টারভিউ নেই, আপনি কি ছিলেন? আমি মানে কি না, আপনার মেয়েদের মতো দেখতে হলে কি হইব? এখন দেখেন না, মানে আপনার মন কি, ছেলেদের মন নাকি মেয়েদের মন? মেয়েদের মন দেখ, আমি একটু সিকিউর হইলাম, নাহলে মনে করেন যে আমি এই যে আপনার সাথে দিনের পর দিন ঘোরাফেরা করি, আমার লাইফে সিকিউরিটি আছে নাকি এটা আজকে জানা নিলাম। আপনি বিক্রি করে দেবেন? বিক্রি করতে পারবেন, কত কিছু করতে পারবেন না আপনার ছেলে, মানে মেক শিওর হইলাম। তো ভাবি বলতেছিল কেন আমি সে ফেসবুকে আজকাল ভরে গেছে এই ধরনের নিউজে, মেয়েদের মতো দেখতে হলেও যদি ছেলেদের মতো মন থাকে, টপিকটা এরকম আর কি। আমরা যদি ইউরোপে বসবাস করি, কিন্তু এখন বাংলাদেশের ফেসবুকে ঢুকলে বোঝা যায় বাংলাদেশ কী পরিমাণ মডার্ন হয়েছে আর কী পরিমাণ মানে ইউরোপ আমেরিকাকে ফলো করা শুরু করছে। একটা মুসলিম দেশে মানে পাঠ্যপুস্তক বইয়ের মধ্যে এরকম মিনিংলেস স্টোরি কেন লিখতে হবে, কেন বলতে হবে? আর কি কোনো টপিক নাই নাকি বাচ্চাদের শেখানোর জন্য, ভালো মানুষ বানানোর জন্য? আমার জানা নাই, জানা থাকলে কমেন্টে জানাবেন। আমাদের দেশ কোথায় যাইতেছে, মনে হইতেছে দুনিয়া তো ধ্বংস হবে, প্রথমে ধ্বংসটা বাংলাদেশ দিয়েই শুরু হবে, এরকমই একটি অবস্থা। মানে খুব দুর্ভাগা জাতি মনে হইতেছে আমাদের, আস্তে আস্তে মানে এডুকেশন সিস্টেমটারে মনে হইতেছে যে একদম শেষ করে দিতেছে, আর এই জেনারেশনে যত ব্যাড জিনিস আছে এটাকে প্রমোট করতেছে। আজকাল দেখলাম প্রচুর নাটক এরকম শরীফ থেকে শরীফা নিয়ে, মানে ফেসবুক ইউটিউব বিভিন্ন চ্যানেলে নাটক তৈরি করে মানুষকে কী বোঝাইতেছে আল্লাহ জানে। হিজরা কোনো অপরাধ না, এটা আল্লাহর কাছ থেকে আসে, কিন্তু যারা মেয়েরা ছেলে হয়ে যায়, আমার এরকম কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা ছিল, একটা ম্যানেজার ছিল, উনি এরকম ছেলে থেকে মেয়ে হয়ে গেছে নাকি, যাই হোক, এটা শোনার পরে আমার মানে ওনার দিকে তাকাইলে একটা বোম বোমে ভাব আসতো, এবং কেমন জানি একটা দেখলে খুব ভয়ানক একটা জিনিস লাগতো, মানুষ বলে মনে হইতো না। আর এখন মানে বাংলাদেশে এইসব জিনিস শোনা লাগতেছে, এটা আসলে খুব মানে ভয়ানক পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। সবারই বাচ্চা কাচ্চাদেরকে স্কুলের উপর ভরসা না করে নিজেদের মতো করে আসলে বোঝানো উচিত, শিক্ষা দেওয়া উচিত, কারণ আমাদের দেশ এখন আর মুসলিম দেশ বলা যায় না। এখনকার মানুষের মেন্টালিটি, এডুকেশন সিস্টেম সব কিছু মিলে এত অদ্ভুত একটা মানে একটা বিশ্রী আকার ধারণ করছে, কি আর বলবো। তো ভাবি আমাকে পিজা হাটে নিয়ে গেছিলো, পিজা খাওয়াইলো, খুবই মজা করে দুজন খাইলাম আর গল্প স্বল্প করলাম ছোটোবেলার মতো। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ মিতু ভাবি, হাজার বছর ধরে আসুক আপনার এরকম জন্মদিন, আল্লাহ আপনার সব ন্যাক ইচ্ছাগুলো যেন পূর্ণ করে, এই দুয়াই করি। সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, বাচ্চাদেরকে নিয়ে হ্যাপি থাকেন, এটাই আপনার জন্য, এই শুভকামনাই সবসময় করি আপনার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।